রেলওয়ে রিক্রুটমেন্ট মানে হচ্ছে আরআরবি এনটিপিসি পদে তোমরা যারা আবেদন করেছিলে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা কিন্তু ডেট দিয়ে দিয়েছে বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কেন চেক করবেন না, তোমাদের যদি ওই ফর্মটি রিজেক্ট হয়ে থাকে বা কোনো অ্যাপ্রুভ হয়ে থাকে সেটি তোমরা জানতে পারবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবে এই ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার আগে রেলওয়ে রিক্রুটমেন্টের যে একটি বই রয়েছে সেটি তোমাদের আমি দেখিয়ে দিই। তারা এনটিপিসি পদে মানে আবেদন করেছো বা রেলওয়ে রিক্রুটমেন্টের যারা আবেদন করেছে এনটিপিসি যে এই বইটি লঞ্চ হয়েছে এই বইটি কিন্তু তোমাদের জেনুইন বই, টোটাল 174 পেজ রয়েছে এই বইয়ের, যার দাম 99 টাকা, 2000-এর উপর কিন্তু প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। আরআরবি এনটিপিসি পরীক্ষার ডেট তোমরা জানো অবশ্যই ঘোষণা হয়ে গেছে, এই ডেটে তোমরা যদি প্রস্তুতি নিতে চাও এই বইটি অবশ্যই কিনে রাখো, কারণ এখান থেকে কিন্তু কমন তোমাদের বই আসবেই। যারা যারা এই বইটা এখনো পর্যন্ত কেনোনি অপশন বক্সে ভিডিওটিতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এই বইটি অবশ্যই বাই না করে তোমরা নিতে পারো, বিনামূল্যে তো নয়, 99 টাকাতে দাম দিয়ে তোমরা এই বইটি কিনতে পারো। কারণ তোমরা যদি মনে করো যে পরীক্ষার প্রস্তুতি ভালো করে নেবো তাহলে এই বইটি বেটার বই আমি বলতে পারি, এখানে টোটাল 2000-এর উপর কিন্তু বই রয়েছে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করে এই বইটি ডাউনলোড করে নিতে পারো বা বইটি কিনে নিতে পারো। আরআরবি এনটিপিসি তোমরা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যে কোনো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপর তোমরা কিন্তু ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপর ক্লিক করবে তোমাদের সামনে আরেকটি পেজ এখানে ওপেন হয়ে যাবে, এখানে যে কোনো তোমাদের অ্যাপ্লিকেশন সিলেক্ট বোর্ড কোন বোর্ডে তোমরা অ্যাপ্লাই করেছিলে সে কোনো একটা বোর্ড আমরা চুজ করে নেবে, যেহেতু কলকাতা সবাই চুজ করবে তো কলকাতা আমি তোমাদের এখানে সিলেক্ট করে দেখি। সিলেক্ট করার পর তোমাদের সামনে আরেকটি নতুন পেজ এখানে ওপেন হবে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এন্ট্রি করবে, এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবে, এখানে যে ক্যাপচার কোড শুরু করছে ক্যাপচার ঘরে কোনো লিখে এখানে লগ ইন করবে। লগ ইন ক্লিক করার পর তোমাদের সামনে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে কিন্তু শো করবে, রিজেক্ট হলে সেটা শো করবে। অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে বা এনবি রিলিজ হওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারো তোমরা এই পরীক্ষা বসতে পারছো কিনা বা তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা। যদি রিজেক্ট হয়ে থাকে তার তো কিছু করার নেই, অ্যাকসেপ্ট হয়ে থাকলে অবশ্যই কনগ্রাচুলেশন, তোমরা কিন্তু পরীক্ষা তোমরা বসতে পারো। তো অ্যাপ্লিকেশনটিকে বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এবং ওই আরআরপি এনটিপিসি বইটার লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেটি 99 টাকা মাত্র দাম, তোমরা কিন্তু অবশ্যই বইটি কিনে পড়তে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএসপি প্রিন্টিং চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।